আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং এই মুহূর্তে যুক্ত আছেন এবং পরিবর্তিত হবেন সকলকে জানাই এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এখন দেখতে পাররা যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হইল সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা 9 নং কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পূর্বের হাওরে একটা জালা ক্ষেত, যেটা রেখো জালা বুই নাকি তা, আচ্ছা জালা বুই। আমরা আইছি এখানে এই কৃষক ভাইয়েরা দেখলাম আমরা এখানে জালা ফুররা মনে হয়, আমরা যাই হোক আমরা কিছু তারারে জিগাইমু যে এখন কিতা কররা সেনে জালা ফুররা এ সম্পর্কে আমরা জিগাইমু। অবশ্যই আপনারা আমরার আমার সাথে থাকবা, এস টিভির সাথে থাকবা, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলমগীর হোসেন। আমরা একজনকে দেখতে পারছি তাই না, আসলে আমরা সাসই লাগন আর আমি তাই দিয়ে একটু জিগাইমু। আসসালামু আলাইকুম সাসা। ওয়ালাইকুম সালাম, ভালো আছো নিবা? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, আমার সাসার বয়স কত হইব অনুমানিক? ও 70-80। 70-80 হইব? আচ্ছা আচ্ছা, ওবাই দি সাউতে আমরা ক্যামেরা বাই দি সাউকা। আচ্ছা বুঝছনি, আমরা ইএস টিভি চ্যানেল থেকে আইছি বুঝছনি, আপনারা কিছু দইরা তুলতাম সায়রাম কই দেশে বিদেশে যারা আছেন তারা অবশ্যই বিদেশে কাজ কররা, আর অবশ্যই তারা জানতা নেই যে আমরাও কাজ করলাম দেশও, আমরা আসলে বেকার নাই, আমরা এখনো কাজ করলাম, ই বয়সও এখনো আমরা সুস্থ আছি কাজ কইরা নাকি তা। আচ্ছা দেখুন, আমি কিছু জানতাম সাইরাম, আসলে বয়স তো অনুমানিক কত কইলাই? 70-80। 70-80 70-80 যদি হইয়া থাকে তাইলে তো এখন তো আপনি বাড়িত বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু আপনি খামো খেলা লাগে, এটা কারণ কিটা? না খাই দিয়ে হেড পাসেন না কারণ তো আমরা হেড পাসেন না মনে করলাম আমি যে আসলে খামের মাঝে মনে করি, আপনার যেহেতু সারা জীবন কর্ম করে আইছেন খাদ করে আইছেন আর শরীরটা খাদের মাধ্যমেই গেছে নাইনি? আচ্ছা শরীরটা মনে করি আমার যতটুকু লাগে যে মনে কর শরীরটা আসলে বালা টাকার দায় মনে হয় কাম করা তারা তার হয় না তারা কাম করবার দায় ঠিক নাইনি? আচ্ছা আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারা সাসা আসলে ই বয়সও তাই না, খেতো আইন খেলা লাগে তাই শরীরটা তাতে সুস্থ থাকে, তাই না শরীরটা তাতে সুস্থ থাকে ওই কারণে তাই খেতো আইছেন। আচ্ছা ইটা কিটা আপনারা তো দালা দালা খেতে রইতাম? আচ্ছা রইতাই। আচ্ছা এটা কতদিন বয়স কত হইব? ২০ দিন হইব। আপনারা দেখতে পাররা যে সাসাই কিন্তু জমি জামাত সবটা তৈরি করিলিছ, এখন খালি কিতা করতাই রইতাই রইতা। যাই হোক, আমরা দেখতে পাররাম যে আরো একজন সাসা আছেন ইকানো দাঁড়াই আছেন তাই এত বিয়ের দেখা যায়, আমরা দিকাই মো তাইনি কিতা কররা ইকানো। আসসালামু আলাইকুম সাসা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যাই হোক, আমরা এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আইছি আপনারা কিছু দৈরা তুলতাম, দেশে বিদেশে অনেক মানুষ আছেন তারা তো প্রবাসে কাজ কররা বিদেশে কাজ কররা, আমরা তো দেশও কররাম, অবশ্যই দেশও যেহেতু কররাম ওটা তারা জানতেই পারতো যে দেশও তো বেকার নাই, আমরা তো কাম করলাম নাকি তা, তারা বিদেশ কররা আমরা দেশও করলাম, আমরা তো আর বইয়া বইয়া খারাপ না নাই তো এটার তো। আচ্ছা যেহেতু আমি এখানে আইয়া দেখলাম যে আপনিও এখানে ক্ষেত্রের মাঝে জ্বালা ফুররা কাম কররা নাই নি ও নিতাম। আচ্ছা তখন আমি আপনার দিকে ই বয়স তো সচা বাড়ির থাকার কথা আপনি কেনে জ্বালা বই এটা বুঝলাম না, ঠুক দুধ হইতাই বুঝলাই রা অনেক বাচ্চা আছে তো হালতো হইব না নি, অনেক জমি জমা তো খরা লাগে অভাবী মানুষ এর লাগে তো খরি। আচ্ছা আচ্ছা, এটা এটা দেন করেন আপনার মনে মাঝে কিরকম মানে একটা অনুভূতি? ও ভালোই লাগে, মানে ভালোই লাগে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, বয়স কত হইব? আমার 60 হইব। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাররা যে তাই নিয়ে বয়স কিন্তু 60, আর 60 বছর বয়সে মানুষ কিন্তু গর্ব হই তখন, কিন্তু তাই নিয়ে গর্ব না বইয়া কিতা কররা তাই নিয়ে নিজের ক্ষেত নিজের জমিতে তাই নিয়ে কিতা কররা যে এখানেও তাই নিয়ে জ্বালা ফুররা এবং আলো বাইলিস আমরা দেখতে পারছি, দেখাও যার আশেপাশে ক্যামেরাতে একটু দেখাও তো। হয় ওবাই দাবার ধরো এই আমরা দেখতে পারি এখানে আলো বাইলিস না ময়ও দেলাইছো? আচ্ছা 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 আচ্ছা, ওনে একটা কথা যে আসলে আপনি কিতা অভাবের তারণায় আও এখানে না এমনি আপনার শরীরিক শারীরিক সুস্থতার কারণে যে যেহেতু সারা জীবন খাম করছেন এখন শরীরটা যদি খামের খামের দিকে যায় তাইলে তো শরীরটা বালা থাকবো, ওটা ভাববি আইছুন না মানে অভাব খামের তারা নাই করি অভাবের তারা নাই করি শরীর বালা থাকবো ওই কোথায় লেগে করি। আচ্ছা আমরা তো অনেক সময় থাকলে যেমন আর শরীর করি নাই ঠিক আছে, আমরা তো জানি খেলেই কইলাম সাসারি কথাটা যে আমরা তো দেখছি প্রায় আমরা দেখি যে অনেক সময় আছে
লন্ডন থেকেও আমি আমার চোখের দেখা লন্ডন থেকে মানুষের ইচ্ছা কইরা শখের বসে তারা নিজের জমিদাম আইয়া নিজের বাটির দেশ বাটির গ্রাম আইয়া তারা নিজে জমি করায় শখে এটা এটা কিন্তু পয়সার দেয় না শখে কররা যে মানে এটা তারা এটা শখে কররা আর এটা এলাই জিকাইলাম যে এটা আপনি তো শখে করায় নি না এই মানে আপনার আর্থিক সমস্যার কারণে আর যাই হোক মানে আপনার কাছ থেকে যতটুকু শুনলাম যে এটা সত্তা মিলাইয়া মানে সমস্যাও আছে পারিবারিক সমস্যা আছে আর্থিক সমস্যা আছে আর এটা শরীর সুস্থ রাখার দায় করা লাগে না করলেও হয় না নাই নি আচ্ছা যাই হোক ওখন আমি আপনার আটটা কথা জিগাই যে জমিন কত আন করাই জমিন ফাঁসকা করলাম ফাঁসকার ফাঁসকার জ্বালা কিতা এখানেও রয়েছ নি না আর কোনো খানো আছে আরো খানো আচ্ছা একটু এখানে আছে নি কিছু আচ্ছা দেখা দেখাও একটু সম্মানিত বিয়ার্স আপনি একটু দেখাইবার চেষ্টা করলাম তাইনি কিন্তু এখানে জ্বালা দেখি তাইনি কিন্তু এখানে জ্বালা করছন ওই টুমার মাঝে তাইনি কিন্তু জ্বালা আরও নিছন আমরা দেখতে পারছি আরও নিছন আর এখানে যা আছে এখন মনে হয় কালকে ফুরবো আজকে যেহেতু সন্দেহ গেছে মাগরি বাজান অলরেডি ফরি গেছে আমরা ওখানে আর যাই হোক আপনি দেশে বিদেশে জবে আপনার আত্মীয় স্বজন অনেক হয়ে আসুন আর এখানে সম্মানিত বিয়ার্স সকল আসুন অনেকজন তারার উদ্দেশ্য করে কিছু কইতানি তারা তো বাইরে কাজ কররা হলে তারা তো একটু সাহায্য করে রাখে তো আমরা গরিব মানুষ বাঁচলাম একটু উপায় হইল আর কি আচ্ছা আমি একটু কই সম্মানিত বিয়ার্স যারা আসুন অবশ্যই আমরা চেষ্টা করবো যারা এরকম আমরা সাসানিত এলাকানি গরিব অসহায় যারা আসুন তারা আর্থিক সমস্যা হয় বুগরা তারারে যেন আমরা সবসময় একটু তারাবাইদি চাইমু দিলা খান আমরা আগেও চাই আইছি এখনও আমরা কম বেশি চাইরাম তেরাবাইদি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আশা করি যে অভাব আর থাকতো নাই আর যেহেতু তারা সবসময় কাজ করি অভ্যাস তারা কাজই করবা যেহেতু কাজ করে অভ্যাস তারা কাজই করবা আর আমরা মনে করলাম যে তারা যদি কিছু আমরা আর্থিকভাবে কিছু হেল্প করতে পারি সাহায্য করতে পারি তাহলে তারা আরও আরও মজবুত হবে আরও একটু মানে কাজ করতেও ভালো লাগবো যেহেতু অভাব যদি থাকে এটা কোনো কিছু মন মানসিকতা এমনিও ভালো থাকে ভালা থাকে না আচ্ছা তাছাড়া একটা জিনিস কই এখানে আলতো বাইলিছ আগে যাই হোক মানে জমিন কত খরাই ফাঁসকার ফাঁসকার চুক্তি আর কি চুক্তি আবার আচ্ছা সম্মানিত বিহার তাইনি আবার বরগা এটা কি দেখো বরগা চাষ না কি দেখো হ্যাঁ আপনি আবার বরগা আনছেন অন্যর জমি তাই খরন আবার এখান থেকে তাই বাঘ দেওয়া লাগে তারারে কিছু দেওয়া লাগে যেহেতু দেখা যায় অনেক কষ্ট এখানে সামান্য পরিমাণ পাইবা আর যেহেতু আপনারা জানেন আমরা যেহেতু বাটির দেশে থাকি আমি নিজেই বাটির দেশের মানুষ আর বাটির দেশে থাকি আর অন্যান্য সময় আছে বন্যায় সপ্তাহ ধ্বংস করিলায় সপ্তাহ লইয়া যায় কি পানি এবারও এবারকেও পানি আইছে আপনারা অনেকজন জানেন আর আমরা অবশ্যই খবর নিউজ আপনারা দেখছেন ফুকেও নষ্ট হলিছে রে বাজালা এবার বহুত লুজার হয়েছে দুই বা তিনবার জ্বালা হলাইছে তে বালা এরকম বিষ প্রয়োগ করছেন নি বিষ ছলা গিয়েছে অনেক কিছু খারাপ হয়েছে আর কি জ্বালা তো অনেক কিছু ফুরফুরা লাগে দেখা যার নাকি তা অনেক ফুক নাই আচ্ছা আচ্ছা এখন বিষ দিছিলাম হলাই সরকারের ভাবে কিছু কুচু সাহেরা নি বিষ আমি যতটা কৃষকরে তো অনেক সময় আমি জানি দান দেয় কৃষকরে তো জ্বালাও দেয় এ ধরনের একটা সুযোগ সুবিধা আছে কৃষক অফিস থেকে এগুলা খবর রাখছেন নি তারা তো দেয়নি আমি জানি যতটুকু মূর্খ মানুষ অবশ্যই আপনি এগুলা সরকারের সুযোগ দিছে আপনারে অবশ্যই আপনারা তো একটু টুকাইয়া আর তুইব আর আমি যেহেতু এই এ ধরনের যে সুযোগ সুবিধা অবশ্যই জানাটা দরকার আর সম্মানিত ভিউয়ার্স যারা আছেন অবশ্যই অনেক কিছু আছে আমরা সরকারিভাবে আমরা অনেক অনুদান আয় অনেক সময় আছে গ্রামের অনেক কৃষকেরা অনেক যুবক ভাইয়েরাও এটা জানতে পারে না আর না জানার কারণে তারা এই ধরনের ভুক্তভোগী হন বুঝছেন এটা থেকে বঞ্চিত হন তা আমি আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা যে যারার কাছে এ ধরনের সুযোগ সুবিধা আয় অবশ্যই আমরার মতো এরা যারা সাসা আছেন তারার জন্য এ ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় খবর দিলে আমরা ভাই আশা করি অবশ্যই আর সরকারি এভাবে যেটা আয় অবশ্যই সাসার একটু খেয়াল করবা সকলে আর যেহেতু অনেক সন্দেহ গেছে আমরা একটু জিগাইলিমো এখানে আমার ভাই একজন দেখা যার আমরা ভাই হিসাবে একজন দেখা যার সম্মানিত ভিউয়ার্স যারা এখন পর্যন্ত যুক্ত আসুন
পরবর্তীতে ওই ভাই সকলটে জানাই এসটিভি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা যেখানে দাঁড়াই আছি এটা হইলে গিয়ে আমরা হাতিয়া গ্রামের সামনের হাওর, যেটা কয় পূর্বের হাওর। আর আমরা এখন যে জনটে দেখলাম ক্যামেরার সামনে এনে সঙ্গে আমরা বাইসাব আর তাইনের কাছ থেকে জানবো তাইনি কেন খেনে আইসন বা কিতা খররা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আইসি। মাশাআল্লাহ। আচ্ছা এখন আপনি কুয়াই থেকে আইলাই? হ্যাঁ আমি আইসি জালাপুর দিয়া। এখন যাই গিয়ে আমি নামাজ পড়ছি না। জালাপুর আইছো? আচ্ছা জালাপুর আইলে না ভাই খুব কষ্ট, বেশি বেশি কষ্ট ফুরা দেয় না। আচ্ছা খেত কতান খররাই? খেত সাতকার। সাতকার মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে আল বাইলিছো নি? আল বাইছি সাতকার। আলো বাইলিছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওখানে আলবানি, আচ্ছা একটা জিনিস কই আলবানি কত কই রাখে আর? আরে এটা লাভ নাই মাতিয়া। এ উবাউতে উবাউতে ভিডিও করবে না? অন্য সময় ভিডিও না, এটা বড় সরাই লাইভ আছে ভাই সাহেব বুঝছেননি। কইছে কত টাকা কি আর নে? 500 টাকা। 500 টাকা কি আর? দেশে বিদেশে এখানে অনেক জনই আছেন, তারা জানতেই বা না। আমরা কি তার লন্ডন থেকে এমনি আনি নি টাকা পয়সা? না আমরা তো কাজে আনি, আমরা তো আর বেকার গরব হইতে কিনা, আমরাও তো কাম করি না কিতা, এটা জানতেই বা না, এটা হইতেই বা নানি। আচ্ছা তারা যেহেতু বিদেশ কাম করার প্রবাসী যারা আছেন তারা অনেক কষ্ট করে মেহনত করে আমরা টাকা পয়সা দেন, আমরা খের মাঝে বিয়ে করাম এটা জানতেই বা না? আমরা তো আর বেকার নাই, আমরা তো কাম করি নাই নি, এটা তো জানতেই বা নাই। ওখন যে ই ওনের যে বয়স, ই বয়স তো বইয়া থাকার কথা বাড়ির, কিন্তু তারপরে তো খাম আইসো খেনে আইসো, এটা তো আমি নিজেও বুঝলাম যা কারণ হয়েছে এটা আইসো, কারণ সারা জীবন তো এমনি আমরা কাম করা লাগছে, যেহেতু বাড়ির দোষ থাকি এমনই কাজ করা লাগবো, তাহলে কিছু কিছু করার জন্ম এমনই আমরা সকলে রই, আমরা কাম করা লাগবো, এটা যুগ যুগ ধরে এটা মানে চলিয়ে আইসে নানি, যতই ধনী হই না গেলে খাম ঠিকই করা লাগবো, খেতে ঠিকই লামা লাগবো, লামা লাগতো নাই লাগবো লাগবো। আচ্ছা অবশ্যই যেহেতু লামা লাগবো ওসব তারা জানতেই বা, কারণ এই বয়সে থাকার কথা। আরে বাংলাদেশ কৃষি সফল দিয়ে সবাই তো কৃষি কাজে সময় কৃষি কাজ করতে ওই আইলাই আসল কথা, ওবা দেখা পাননি আমরা রে। আচ্ছা আর খাম নাই রে আলাপ করবা রে, ওই আইলা আসল কথা, তো মূল কথা যাই গি ওনে বইয়া তার কথা আছিল নি বাড়িত, কিন্তু খেলে গিয়ে আমরা তো আগ থেকেই আমরা খাম কইরে আরাম, শরীরটা তো বই বই দিব আমরা বইয়া খাইলে, আমরা শরীরের দাঁত তো বালা নাকি দেয়া ঠিক কথা করাই। সাতকার সাতকার আল বাইলিছো নি? বাইছি। বাইলিছো মই দিলাইছো? দিলাইছি। মাশাআল্লাহ সম্মান তো বিয়ার দেখুন তাইনে আমরা বাইছাব আর তাইনে আর রইছে আল বাইলো নাকি আরো? আচ্ছা কথা করাই তো সপ্তাহ ধন্যবাদ জানাই যেহেতু বাইসাবরে ফাইলিছি আর হইতো একটু মাতাইলিমু বাইসাবরে মাইন্ড করছো নাকি বাইসাব যার আগে নমাজও আমরা আমরা এখন সম্মানিত ভিউয়ার্স আসলে একটু জ্বালা দেখাই লাও, জ্বালা দেখাই লাও, দেখা যান নি জ্বালা আও। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাররা আসলে এমন এক টাইমে আইসি আসলে সন্ধ্যা হয়ে গেছে আর কুয়াশা ঘন কুয়াশা একটু সমস্যা করেন নেটে, আর এখানে অবশ্যই আমি আপনারা এইরকম চিত্র আমি আগামীকাল অবশ্যই দেখাইমু, আর এখনও যেহেতু সন্ধ্যার কারণে বেশি ক্লিয়ার দেখা যান না, এখানে জ্বালা খেত কৃষক বাইয়েরা তারা জ্বালা ফুররা জ্বালা নেরা এবং খেত তারা আল বাইলিছন আল বাইয়া তারা মই দেরা ও আইলাম যে তারা কিতা করা এটা একটু দেখি আই। আমি ধন্যবাদ জানাই যারা লাইভও আসলা সকলটা আমি ধন্যবাদ জানাই, ও দেখা যার বাতি যায় একজন আয়রা আমি তাইন্দ একটু জিজ্ঞাসা করিলিমু ওই ক্যামেরাটা একজনে ধরো। যাই হোক সময় দিবস আসলে যেহেতু আমি একলাইছি একটু ধরো সুযোগের রাখো গানটা বন্ধ করো দেখা যাননি। সম্মানিত ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখরা আমার লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা ফলো করবা, আর আমরা আসলে এমন এক টাইমে আইছি আসলে হঠাৎ করে বালা লাগলো হইতে একটু দেখাই আমরা দেশে বিদেশে যারা আছেন তারা দেখার দরকার আছে, আর আমরা দেখতে পারছি অনেকজনে বুঝুন যে আসলে আমরা আসলে প্যান্ট শার্ট ফিন্দি জুতা ফিন্দি খালি গুড়াই আসলে এটা নাই, আমরা যেহেতু বাড়ির দেশের মানুষ গ্রাম বাংলার পুরুষ অবশ্যই আমরা খাম করা লাগবো, যেহেতু যুগ যুগ ধরে আইসি আমরার খেলাগি আমরার বাপ চাষা দাদা সকলেই কৃষক কৃষক আসলা এর লাগে আমরা খাম করা লাগবো, যতই আমরা লন্ডনে আমেরিকান তখন খেলাগি খাম কিন্তু ঠিকই করা লাগবো।
আর ওই এলাকা নয় আরেকজনের কাছে আমরা যাইমু, তাই নামা বাতিতে লাগন, তাই নও দেখা যায় প্যান্ট শার্ট ফিনতে ঘুরন। অথচ আজকে যেহেতু চোখের সামনে পড়ে গেছে এটাই প্রমাণ, বাইক গুণে তান্ডে ফাইলেছি। আচ্ছা তাইনে কস্তুকে শুনে লিবা আপনারা যে আসলে তাইন কোয়াই আসলা, ক্লিয়ার দেখা যাননি ক্যামেরা ডাক্তার সুন্দর করে সুন্দর করো। ও ও আচ্ছা তুমি আমরা এস টিভি চ্যানেল থেকে আইছি, তুমি কোয়াই গেছলা একটু তো কইতে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আমরা বাসায় কইলাও জ্বালা নিয়ে জ্বালা ফুরিয়া মানে ক্ষেত থাকে আইছি, ক্ষেত থাকে আইছো, ক্ষেত নিয়ে ফালাইছি, ফালানোর পরে আশা আছে কালকে আমরা রোয়া আরম্ভ করতাম। বুঝছেন আপনারা দোয়া যতটুকু ইয়ে করবার, বুঝছেন দোয়া রাখবা আমরা যাতে রইলিয়া মানে এগুলো ইয়ে করতে পারি, আমরা ফসল সুন্দরভাবে হইতে পারে। কারণ আমরা তো মাছে ভাতে বাঙালি, আমরা তো বাঙালি বলতে বাঙালির ছেলেরা তো কৃষক বা স্টাইলে তারা বোঝা যায় যে তারা খালি স্টাইলে জানে, কিন্তু তারা স্টাইল জানে না, স্টাইল তারা করে ঠিক আছে কিন্তু তারা খামও করে, খামের সময় খাম, ফরার সময় ফরা, খারাপ জিনিস নাই। তবে তুমি তো আর বেকার নাই, কাম তো করা সময় তো বেকার। আপনারা দেখো আমার বাতি যে আসলে আমি আসলে এটা গর্ববোধ করি, কারণ ওই সময় যে আসলে আমি ফাইম আমি ভাবতে পারছি না, তারাই অনেক সময় অনেক মানুষের তারা চিনবা আর রাস্তা বাইতে দেখতো দেখছই না মনে হয়, কিন্তু ওই সময় খাম থেকে আইছে আমি তারে কই ফাঁকে দিয়ে একটু দৌড়িলাই। আর তার নাম নামটা কই একটু? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদুল ইসলাম তুমি ফরনি? জিও ফরি। কোন ক্লাস হো? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার ও বাতিদা জাহিদ ফরের, তারপরও খামও আইছে। আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এস টিভি চ্যানেলের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ তোমারে। আর অবশ্যই তুমি দিলাখান খাম কররাই, আরও আমি আসলে সবারই অনুরোধ করবো অবশ্যই আপনার বাপ সাসা তারার সাথে জমিন হয়ে গিয়ে অবশ্যই তারা হেল্প করবা, তে হেল্প করে তারা একটু সহযোগিতা পাইবা, তারা একটা সহযোগিতা পাইবা। আর এর লাগে আমি খয়রাম। আর অবশ্যই আমরা আসলে বেকার নাই, আমরা আসলে খামের সময় খাম করি, আমরা ফরার সময় ফরি, বেড়াইবার সময় আমরা বেড়াই। আমি ধন্যবাদ জানাই তদ্রুব ওই এলাকার আকজন আমরা পাইছি আমার বাতিদারে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সময় তো বিয়ার্স আসলে রাইত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর এখন আসলে সব অন্ধকার হয়ে গেছে। আশা করি কালকে আমি আপনার আবার ওই এলাকার চিত্র লইয়া আমি আলমগীর হোসেন আপনাদের সামনে হাজির হইমু। আর ওই পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনায় ব্যক্ত করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।